ক্ষেত্রে আমরা অনেকেও তো জানি না যে লোন পরিশোধ করলে কিন্তু এই ক্ষেত্রে অনেকটা লুজার হওয়ার সম্ভাবনা থাকে, বা লুজার হওয়ার সম্ভাবনা না, বাস্তবিক পক্ষে আপনি লুজারই হবেন। এই যে এক্সট্রা যে ইন্টারেস্টের অ্যামাউন্টটা দিচ্ছেন, এই অ্যামাউন্টটা কিন্তু তারা যেটা করছে, আপনি 5 বছরের লোনটা যদি হয় তাহলে 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু তারা এই টাকাটা নিয়ে নেয়। আপনার যে লোন আছে লোনের উপরে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি এখানে ডিবেট পাওয়ার একটা সুযোগ থাকে। তাড়াতাড়ি ভাবতেছি তাহলে তাড়াতাড়ি আমার ভিডিও রেকর্ডিং শেষ করে আমি চলে যাই, অল্প জীবনে শুরু করলে সবচেয়ে ভালো হয়। আপনার এক ফ্রেন্ড একটা লোন নিয়েছে এবং দেখা গেল যে সব মিলে 8 লক্ষ টাকার মতো লোন নিয়েছিল, লোন নেওয়ার মনে হয় 2 বছরের মধ্যে, অর্থাৎ 2 বছর পার হওয়ার পরে তারা ওই লোনটা আসলে বিয়ার করতে ভালো লাগছিল না। প্রতি মাসে একটা মোটামুটি টাকা ইনস্টলমেন্ট হিসেবে দিতে হয়, এটা আসলে প্রতি মাসে যখন একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট চলে যায় এটা সবারই খারাপ লাগে। সে যে কাজটি করে তার FDR টাকে সে ভেঙে ফেলে এবং ভাঙানোর পরে দেখা যায় যে প্রায় সব মিলিয়ে 4 লক্ষ টাকা মতো পায়, সে ওই 4 লক্ষ টাকা দিয়ে মোটামুটি তার বাকি টাকাগুলো ক্যান্সেল করে। এক্ষেত্রে একটা বিষয় মানে ভাবার বিষয় থাকে, সেটা হলো যে সে যে আগাম পরিশোধ করে দিল তাতে তার কতটুকু লাভ হলো বা লস হলো, এটা একটা ব্যাপার থাকে। সে কিন্তু 2 বছর লোনটা পরিচালনা করছে, তারপর যে তার সে তার লোনের বাকি অংশটা পরিশোধ করে দিয়েছে। এটা ক্ষেত্রে আমরা অনেকেও তো জানি না যে লোন পরিশোধ করলে কিন্তু এক্ষেত্রে অনেকটা লুজার হওয়ার সম্ভাবনা থাকে, বা লুজার হওয়ার সম্ভাবনা না, বাস্তবিক পক্ষে আপনি লুজারই হবেন। তার কারণ হলো ধরুন আপনি 5 বছরের জন্য লোন নিলেন, 2 থেকে 3 বছরের মধ্যে মোটামুটি আপনার ইন্টারেস্টের ম্যাক্সিমাম অংশ তারা কিন্তু নিয়ে নেয়, এরপরে যেটা থাকে সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা আসলে আপনার আপনাকে যে টাকা লোন দিয়েছে সেই অ্যামাউন্টটা আর কি, কোনো ইন্টারেস্টের টাকা কিন্তু থাকে না। ধরুন আপনি হয়তো 8 লক্ষ টাকা লোন নিয়েছেন, মোটামুটি আমি ধরে নিচ্ছি জাস্ট সাপোজ, যে আপনার হয়তো 8 লাখে আপনি হয়তো 9 লাখ বা 9.5 লক্ষ টাকা আপনাকে পরিশোধ করতে পারেন, আপনি এক্সট্রা দিচ্ছেন কত, 1 থেকে 1.5 লক্ষ টাকা এক্সট্রা দিচ্ছেন। এই যে এক্সট্রা যে ইন্টারেস্টের অ্যামাউন্টটা দিচ্ছেন, এই অ্যামাউন্টটা কিন্তু তারা যেটা করে যে 2 থেকে 3 বছরের মধ্যে, আপনি 5 বছরের লোনটা যদি হয় তাহলে 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু তারা এই টাকাটা নিয়ে নেয়। আপনি যেটা বুঝতেও পারবেন না যে আপনি যদি 5 বছরে পুরোপুরি 5 বছর নিয়ে টাকাটা পরিশোধ করেন সেক্ষেত্রে আপনার বোঝার কোনো ক্যাপাসিটি নাই বা আপনি বোঝার দরকারও নাই, কিন্তু যখন আপনি 3 বছর পরে টাকাটা পরিশোধ করে দিচ্ছেন তাহলে আলটিমেটলি দেখবেন যে ইন্টারেস্টের টাকা কিন্তু পুরাটাই, আপনি প্রায় পুরো 9.5 লক্ষ টাকাই আপনাকে দেওয়া লাগছে। আরেকটা ব্যাপার হলো যখন আপনি আগাম পরিশোধ করে দেবেন তখন কিন্তু এক ব্যাংক সাধারণত 0.5 থেকে শুরু করে 2 টাকা পর্যন্ত চার্জ কাটে, 2 টাকা বা হায়েস্ট সম্ভবত এখন 2 টাকাই আছে, যে 2 টাকা পর্যন্ত চার্জ কাটে। এই যে 2 টাকা কেটে নিছে 2 টাকার অ্যামাউন্টটা কিন্তু কম না, অর্থাৎ আপনার যে রেস্ট অ্যামাউন্টটা থাকে ওইটার উপরে কিন্তু 2% কেটে নেয়, এই 2% চার্জটাও একেবারে নেহাতে কম না, এবার এটা একটা বড় ধরনের লস থাকে। আর আরেকটা ব্যাপার হলো যদি 2 বছর যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে রিবেট পাওয়ার একটা ব্যাপার থাকে, এখানে হায়েস্ট আপনার যে লোন আছে লোনের উপরে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি এখানে রিবেট পাওয়ার একটা সুযোগ থাকে। এই ধরনের সব মিলিয়ে লোনটা পরিশোধ করে দেওয়া এই দিক থেকে আমার মনে হয় আমাদের লস ছাড়া লাভ হয় না। আরেকটা ব্যাপার থাকে যে আমরা যখন লোন নেই আমরা তো আসলে কোনো কাজেই নেই, এরপরে দেখা যায় আমাদের কাছে আসলে ওইভাবে টাকা হয়তো বা টাকা মানুষের কাজে লাগে না, যার জন্য আমরা লোনটা পরিশোধ করে দিই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি 1 বছর বা তারও কম সময় লোনটা পরিশোধ করে দিই সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যখন 3 বছর বা 3.5 বছরে যে আমরা লোনটা পরিশোধ করছি আপনি নিশ্চিত থাকেন যে এক্ষেত্রে আমরা লুজার হবো, কারণ প্রথম দিকেই কিন্তু এই যে টাকাটা অর্থাৎ এই লোনের যে অ্যামাউন্টটা এর সঙ্গে ইন্টারেস্টের টাকা কিন্তু পুরোপুরি কেটে ফেলে করতে পারেন। আপনার যদি লোন থাকে আপনি প্রথম বছরে লোনের ইনস্টলমেন্ট যে দিয়েছেন তার স্টেটমেন্টটা নেবেন, দেখবেন ওখানে তারা যে ডেসক্রিপশনগুলো দেওয়া থাকে ওখানে খুব সুন্দর করে লেখা থাকে যে এখানে কী পরিমাণ টাকা সে ইন্টারেস্ট বাবদ কাটছে আর কী পরিমাণ টাকা সে তার প্রিন্সিপাল থেকে কাটছে। দেখবেন প্রথম ইনস্টলমেন্টেই আপনাকে দেখায় দেখে দিচ্ছে প্রায় 50% বা তার বেশি না গেলেও মোটামুটি 50%-এর নিচে না, যে 50%-এর মতো কিন্তু সে শুধুমাত্র ইন্টারেস্টই কেটে নিয়েছে এবং বাকি 50%, ধরুন আপনি 8 লাখ টাকা লোন নিলেন আপনার তো প্রতি মাসে তার ইনস্টলমেন্ট প্রায় 70,000 প্লাস, এর প্রায় 9,000 টাকা বা তার কাছাকাছি এই পরিমাণ কিন্তু কাটবে সে কিন্তু ইন্টারেস্ট বাবদ, অর্থাৎ প্রথম 2 থেকে 3 বছরের মধ্যে আপনার ইন্টারেস্ট প্রায় সবই নিয়ে নেয়, বাকি যেটা থাকে প্রিন্সিপাল। এই জন্য শেষ সময় যে আপনি যখন পরিশোধ করবেন ওটাতে আপনি কোনোভাবে লাভবান হবেন না, বরং আপনি যখন পুরোপুরি ধরুন 8 লাখ টাকা লোন নিলে আপনি সেই ক্ষেত্রে 5 বছর পরে 9,00,000-9.5 লক্ষ টাকা আপনাকে সব মিলিয়ে পরিশোধ করতে হবে, ব্যাংক কিন্তু এই 9.5 লক্ষ টাকা এই 3 বছরের মধ্যেই নিয়ে নেবে, আদার্স কিছু কস্ট আপনার ওর সঙ্গে অ্যাড করে দিলেও দিতে পারে, এটা বিভিন্ন ব্যাংক বিভিন্নভাবে দিয়ে থাকে, আলটিমেটলি সম্ভব আপনি লুজার হবেন। এই জন্য আমার মত হচ্ছে আপনি যদি লোন নিয়ে থাকেন তাহলে প্রথম বছরে যদি এটা পরিশোধ করতে পারেন দ্যাটস ফাইন,
আর যদি না পারেন আমার মনে হয় এটা পরিশোধ করার দরকার নেই। প্রতি মাসে আপনি যেভাবে ইনস্টলমেন্ট দিয়ে যাচ্ছেন এভাবে যদি ইনস্টলমেন্টই দিয়ে যান এটাই মনে হয় আপনার জন্য সবচেয়ে ভালো হয়, যদি আপনার ওই ইনস্টলমেন্ট দেওয়ার মতো ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আপনি হন, এটা আমার মনে হয় সব থেকে ভালো হয়। যাহোক অলরেডি বৃষ্টি এসে গেছে, আকাশে অনেক মেঘ, প্রচণ্ড বৃষ্টি অলরেডি শুরু হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে কথা হবে। Thank you.